মনিরুল মনিরুলকে সিলেট হুম সাড়া দে না ইরে, আমরা সিলেটের কাছে তুমি ওই জায়গায় দাঁড়াও, আমরা আইতেছি, খাল ফাল হয়েছে, সে মানে তার পাড়ায় পাড়ায় যাচ্ছি, মানে সে পড়ো 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 মানে পাও নেই, পা বোঝা যায় না, খালি গুড়মুড়াটা বোঝা যায়, খপ খপ করে আইতেছে, কোনো শব্দ নেই, কিছু নেই, শুধু খালি পার শব্দ, দাইনু দাইনু দাইনু, এক এক সময় এক রূপ ধরে, শঙ্কনি শঙ্কনি, হ্যাঁ বিশাল লম্বা, হ্যাঁ কালো মতো বা চুল আছে মহিলাদের মতো লম্বা চুল, অতিরিক্ত মাছের গন্ধ, মাছের গন্ধ গায়ে, মাছের গন্ধ লাগে। সুন্দরবনের ভিতরে মাছ ধরতে আসা মানুষদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই গল্পগুলো জানার চেষ্টা করেছি, বিশেষ করে ভয়ের গল্পগুলো। কেউ ভয় পেয়েছেন, কেউ ভয়কে পাত্তাও দেন না, এর মধ্যে থেকেই কিছু গল্প আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। পুরো জাতীয় কিছু দেখছেন? আমি যখন ছোটবেলায় জাল বাছিলাম, বুঝছেন, হ্যাঁ দেখি মাছ কোন জায়গায় থাক, জাল বাছি আপনার সেলাই সেলাতে, হ্যাঁ কিরকম সেটা খপ খপ করে, কোন শব্দ নেই, কিছু নেই, শুধু খালি পার শব্দ, আর মা আছে ঝাঁক লাগিছে এরকম, মাছ ওরা মাছ তৈরি করে, মাছ এখানে কোনো মাছ নাই, দেখুন হঠাৎ মাছ খেয়াও দেবা কিছু, হ্যাঁ সামনে একটা লোক বাসছে, খেয়াও বাসছে কিন্তু কিছু না, এরকম এগুলো দেখতেছেন আপনি? হ্যাঁ কি রাতের বেলা না দিনের? রাত্রে। আচ্ছা আমরা হলো নয় জন লোক, এক এক সাইডে হলো চার জন আর এক সাইডে হলো পাঁচ জন, এখন আমি হলো ছোটোর ভিতরে সবাই দেখতেছে, এখন ওরা খুঁজি কি আসতো ছোটো মানুষ জালে দেবো মানে বুটি, জালে বুটি দিয়ে আমরা তো মানে দেবো, তারপর এখন ওর লাইট মারলে ওই জিনিসটা থাকে না, মাঝি এরকম মাঝির একটা নিয়ম আছে যে কিছু সময় পরে আসতে লাইট মারে, হ্যাঁ এখন লাইট যখন এই মাথার তো লাইট মারে এরকম টান দিছে, তখন ওই ওইতে চলে গেছে, ডেঙায় চলে গেছে। আচ্ছা কিছু দেখা যায় না? এবার আমরা তো আর ভাইতে আর জাল পাই না, এখন ওই নদী পারে ওই পাশ যাচ্ছি, এখন মাঝির না শয়তানি কাণ্ড বন্ড আগের থেকে নেই ছিল, ওই জিনিস ঢিকে ওর তো চাপ দিস মানে পূর্বর গাড়ে লেগে গেছে তখন, এখন ও তো আমার কি দলের মধ্যে হইতে আবার সেরা না, ও ভুল বোকা দিতেছে, ও তো আবার গ্রাম কাজ দিতেছে, আবার গায়ে হাত দিলি না আবার ওই ওডিবা চলে যায়, ওর ভিতরে ওর আগে বাটে ওইরকম হলি সে জানে যে গা হাত দিলি ঠান্ডা হয়, ঠান্ডা হয়, এবার এই শব্দটা ওর কানে যেই গেছে সেই তো ও তো জানা কথা, দুজন কেউ যেন আমার গা হাত দিস নি, এটা কি দাইনো? হ্যাঁ দাইনো। এরপরে আর কিছু নাই? এবার এইভাবে ঠান্ডায় থাকলাম কিছু সময়, বলতে মাছ লেগেছে, মাছ মাছ কালো হয়ে গেছে একদম, মাছের নেশা কিন্তু সাংঘাতিক, যতই ভয় হোক মাছের নেশা, হয় যদি বাঘ ডিঙায় বসতে মাছ যদি সেরকম হয় কিন্তু বাঘের দিকে তাকায় না, মাছই মারবে, এখন ওই মাছ দিকে আবার গাঙ লাভ দিয়ে পড়ি যায় এক কানা নিয়ে, আর ওই বাসটা ঘুরি ওটাই কোনো মাছই ওঠে, কারণ ওটা মাছ না, মাছ না আসলে দেখায় মাছ, মাছ দেখায়। তো এরপরে কি জাল পাইছিলেন আপনারা? আর ওই যখন মাছ আর ওঠেনি তখন আর পরে আর পাইনি, তখন ওই যে পরে এসে এরা ধারণ কারণ করতে হইলো, পরে মানে এরপরে আর দেখেননি এরকম কিছু? শহীদ ভাই আপনি তো দেখছেন নিশ্চয়ই, কি দেখছেন বলেন তো? দেখেছি এবং লোক আমাদের একজন নিয়ে গেছিল মেলা, লোক নিয়ে গেছিল একটা খাল পার করে আরেক আরেক জুলা পার করেছে, মানে আমাদের গটা লোক ছিলাম তিনজন, তখন আমি কাড়া মারতাম চারো দিয়ে চারো দিয়ে, আচ্ছা পত্তরের মধ্যে, তখন ওই আমরা দুইজনে সারানো চলে আসি আর চার কান না পাঁচ কান পাওয়া যায়নি, আচ্ছা তখন সে কি তাহলে আমি এই জায়গাটা খুঁজি দেই তোমরা লোক ভান বের করতে থাকো, মানে পাইনটা ফট করে শুকে আসে, তাড়াতাড়ি শুকাইতে পারি না সরাকাল,
তো আমরা আইসি, দুইজন আইসি, আমরা লোক আইসি, লোক আইসি সারকান দুই আর লোক থুইছি আর ওনারা ডাকি। আচ্ছা, মন্দিরুল মন্দিরুল কে ছিল সারা দেনা কি রে, আমি খুশি জামাই দুই টাইটে আগে যা দিন দিই সারা দিচ্ছে না কেন, আমার জামাই হাইটে গেল ওই মন্দিরুল কাকা কয়ে কাকা কয়ে ডাকতে কি অন্তত 20-30 ডাক দেওয়ার পর শুনতেছি কেন যে অন্তত 2 মাইল দূরত্বের ফেরত আসতেছে ডাক, না না ডাকের উত্তর দিচ্ছে। হ্যাঁ, ডাকের উত্তর ক্লিয়ার পাওয়া যাচ্ছে না যে উনি কোন জায়গায় আছে, এটা মানসিক শব্দ বোঝা আছে যে একটা মানুষ ওই জায়গায় যে ডাকতেছে। হ্যাঁ, ডাকতেছে কিনা আমরা কু দিচ্ছি জোরে, জঙ্গলের মধ্যে কু দিলে কেলাম মেলা দূর যায়, মাইকের মতন আওয়াজ হয়, ও আমরা ওখান থেকে কু দিচ্ছে। দাঁড়াও আমরা আইতেছি, কব কি ভাই সে আটটি 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 দৌড়, মানে আঠা তো না ওই সময় দৌড়ে তাদেরকে, তার কান্দে তিন খান সারও আছে, মানে পাও নেই, পা বোঝা যায় না, খালি গুড়মুড়াটা বোঝা যায় পুরো, আমরা যে মানুষ যে আটলে যে পুরো পাওটা বসে, ও পাওটার বসে না, ওগুলা খালি এই কাজ না, মানে এই যেরকম একটা গর্তের মতো আমি যে জায়গাতে সারো খুঁজেছি তখন পুরো শীত, তারপর আমি যখন সারো খুঁজি তা পানি ডাকলাম, ঠেকলাম কজন আগুরির মতন গরম, যে পানিতে দাঁড়ানো ছিল ওই জায়গাতে চারো তিনখান পাইছি, ওই জায়গায় দাঁড়াতে আমি খালি এটুক ঠিক পাইছি যে পানি এত গরম কেন, তখন থেকে ওরে তারপরে এত দূর গেল কি করে, তারপরে আমরা ওরে সেই কি বলে দুইজনে মানে মাথায় পাইনচুনি দিয়ে পুষ্পুষ করায় আগে নৌকায় আসে দেখে লোক শুকে গেছে, কত ঠেলে ঠেলে নিয়ে ওই আমার জীবনে দেখেছি, আর একদিন দেখেছি তখন গাছ চিড়ি করতাম। আবার আগের জায়গায় আমি কি রে, আমি কইছি আমি কি রে ঘুরে ফুরে সেই খাল, মানে ও বকা শুরু হয়েছে, বকা পুরিয়ে যে খালের মধ্যে লাভ দিয়ে ডুব দিয়ে উজু করে আদান দিছে, আদান সঞ্জয় আসছে আদান দিছে, আদান টাদান দিয়ে এখন ঠিকই সেইভাবে চলে আসলাম বাড়ি, তার রাত্রে গেছি আমরা শুধু গ্যাস লাইট কুবাই কুবাই কুবাইতে জঙ্গল মধ্যে দিয়েছি, মানে খালি রাস্তা হারাই ফেলতেছিল, খালি রাস্তা ওই কিন্তু আর কিছু দেখেননি না, ওরা দেখতেই পাইনি, খালি আমাদের ওই ঘুরে ঘুরে সেই জায়গায় কি রে এ জায়গা কেন, এরকম মানে জঙ্গলের মধ্যে ধরেন দেখেননি আর কি কি এই জাতীয় জিনিস দেখা যায়, যেমন এই যে ডাইনো শুনলাম, তারপরে শঙ্খনি শুনলাম, পৌর শুনলাম, জাল ধরেছি বুঝছেন, হ্যাঁ এরকম খালা জাল ধরেছি, হ্যাঁ ঠিক কিছু ওপারের গাছ সব কটা ভাঙি আমার জালের মধ্যে ফেলাচ্ছে, গাছ মড়মড়া ভাঙ দিয়ে ডাল ভাঙিয়ে ফেলাচ্ছে, ওদের ওই সুদ ফলার মতন কান্তিছে, তালার মতো জঙ্গলে আমার মাত দু আছে, আমি ভয় করি না ইনশাল্লাহ, যে কোনো জায়গায় আমি একা একা যাইতে পারি, উপস্থিত আমি কই তুই যতই যা করো না কেন ওই ডাঙ্গায় বসে কর, লোক আসতে পারবি না, সে ক্ষমতা তোর নেই, কারণ লোক ওই লো আছে জানে ওরা লোহার ভয় পায়, গোটা জিনিসটা এই লোহার ভয় পায় খুব, লোহার ভয় পায়, আমি কই তুই কিনারা যা পারে যা বড় কর, দেখ আর আরেকজন হচ্ছে যে 62 বছর বয়স, 63 বছর, কিন্তু আমি কিন্তু এরকম কথা বলিছ না, এই তিনজন এক নাই, হ্যাঁ আমি বিশ্বাসী দেখেনি কোনোদিন, দেখার চেষ্টা করেও পারেনি, আমি ফরমান তোমার কাছে তো ফরমানও নেব না, কেন আল্লাহ তাআলা আল্লাহর ওহী থেকে নবীদের পরে যে কোরআন এবং হাদিস আছে, জেন আর ইনসান, হুম ইনসান হচ্ছে আমরা আর জেন হচ্ছে
যা বলো তোমরা, অনেকে বলে দানব, অনেকে বলে ভূত, অনেকে বলে পেতনি, অনেকে বলে বিভিন্ন রকম রূপ ধারণ করে। এই রূপ ধারণ করাগুলো আমি কোথাও পাই নেই। হ্যাঁ, অনেকে পাইছে, তার রাশিতে রাশি মিলে গেছে, আমার রাশিতে মিলি নেই। তুমি আমি যখন ওই দেখালি সাবার ছিল, তিন দিন পরে এসে নিয়ে গেছে। এখন ওই সময় দুইবার বাসা ছিল খালির খালের ভিতরে, দুইবার তা লোকটা নিয়ে গেছে টলার বাদে উঠিয়ে। আপনারা কি ভাবতেছেন, বাগেনিছে? বাগেনিছে, এই যাবে এই ভাবতেছেন? হ্যাঁ, এখন তো কোন জায়গা কোনো খোঁজই পাই না, পাড়াও পাই না, বাগের কোনো অংশ যাক ইয়া যাক ওয়া যাক। তিন দিনের দিন সেই সময় একই টাইমে লোকের পরে বুটে শোয়া কষ্ট পাঠালে এটা কাছে জালতে যাবা না, বাটিয়ে গেছে। কতটা বুঝতেই পারছে, মানে জাল ধরতে যাবা না, বাটিয়ে গেছে। তিন দিন পর নাইকেল বাড়ির চরের একটা ঘটনা বলতে খালি চরে আপনার ডাকতেছে, গাছ কাটতেছে, ওই লোক ধরেছে সামনে দেওয়া লোক পাইতেছে। বিশ্বাস তো এক একজনের এক এক রকম। কবিরাজ বড় ভাই না, আমি যে কথাটা বলতেছি, মানুষ মরে যায় কোন ভূত পেতনি হয় না, কিচ্ছু হয় না, হয় না, কোন হাদিস কোন পাওয়া যায় নাই। তাহলে শিরিকি বলা হবে, তাহলে আল্লাহকে মানা হবে না, এবং আমাদের শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এনাকে মানা হবে না, এনার হাদিসও মানা, এনার ওহিও মানা হবে না। সে একদম একদম সে জাহান্নামে যাবে। যা, কিন্তু এক একটা ঘটনা ঘটে না, অবশ্যই অবশ্যই, কিন্তু ঘটনা এক একটা ঘটে, যে এটা হয়তো যেটা বলতেছেন ওইটা না, বুঝছেন বড় ভাই? হয়তো যেটা বলতেছেন ওইটা না, যে মানুষ মরছে বলে এরকম এরকম, হ্যাঁ তো সেটা হয়তো না, কিন্তু কিছু না কিছু আছে। ডেঙ্গার থেকে মানে কিন্তু এগুলো হচ্ছে সব মনের ভুল 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 ধারণা। বর্তমান এই যে আমরা আগে জাল ধরতাম কোন জায়গায়, এই সাগরে জাল ধরতাম না, সাগরে না, হ্যাঁ আমরা জাল ধরতাম এইরকম খালে, কবর খালির খালে, ওলদে খালির খালে, কোকিলমারির খালে, শেলার সরে খালে, দাববাড়ির খালের সরে, কলাতলা কালিচর, বেহালা কয়লা, গলাকাটা বন্দে বন্দে, এগুলোই আমরা খালে সান্দা বলে জাল ধরতাম। আমরা কিন্তু কেউ নদীতে যেতাম না, কি ভাইয়ে নৌকো ভাইয়ে, ছোট ছোট নৌকো, বারাত মুহি, পুনরাত মুহি, বিষাত মুহি, সত্তর আশি হাত একশো মুহি না পাইছো আমরা ভাই। উনি যেটা বলতেছে যে ভূত নাই, হ্যাঁ ভূত নাই, দাঁড়া এক মিনিট, পড়ি আছে জেনার ইনসান। আমরা যেমন আমাদের ইনসানের ভিতরে যেমন মহিলা আছে, পুরুষ আছে, ওই ওয়ার ওদের ভিতরে ওই রকম মহিলা পুরুষ আছে। রুদামিন জি ভাই, একটু শোনাও তো, তুমি কি দেখছো? আমি ওই শঙ্কনে দেখছিলাম। আমি কি জিনিস? শঙ্কনি শঙ্কনি, হ্যাঁ বিশাল লম্বা,
ভালো মতো বা চুল আছে মহিলাদের মতো লম্বা। আচ্ছা দেখতে কিরকম? দেখতে তো খুব বিস্তারিত নেই, তারপর আছে ওর পারা আছে ওই অতিরিক্ত মাছের গন্ধ, ওই মাছের গন্ধ গায়ে আমি প্রস্রাব করে কি রাত্রি একা কাতো, আমি টর্চ লাইট মারি দেখি কত বড় বিশাল লম্বা তো ভাই, বিশাল লম্বা, হ্যাঁ বিশাল লম্বা, এইভাবে পা দেখি আমাদের পা তো এইভাবে গুরু হয় না, আর তার পাশে উল্টো উল্টো, হ্যাঁ আমার তো মনে করেন আমি তো খুব ঢ্যাং হয়ে গেছি। আমি আস্তে আস্তে ওই সময় আমাদের গার্ড স্কুলে এবং নয়নে স্কুলে যে স্যার স্যার আসছে করে গরম লাগতেছে হাঁটতেছে, আমি আমার লাইট মারতে গিয়ে আমি বললাম স্যার আমি ডুবো লাগবো, তো ধরলাম এত রাত্রে তো আমি না খুলনার থেকে আমি আসতেছি আসতে এই অবস্থা, স্যার এই দেখেন কী অবস্থা, স্যার কয় ওরে বাবা রে ও ভগবান এ কী অবস্থা, স্যার বলো তোমার স্যারও দেখছে? হ্যাঁ স্যারও দেখছে, শচীন স্যার। তোমার বাড়িতে যাওয়া যাবে না, তোমার বাড়ি গেলে তো আমারও শঙ্খনি দেখা লাগবে, কারণ কি এখন আগে তো এনতে প্রায় 5-7 বছরের ভিতরে আগে, এখন তো পরিবেশটা অন্যরকম, দিন যত যাবে পরিবর্তন হবে, পরিবর্তন হবে। এমনিতে ফোরও দেখছো বা জঙ্গলে কিছু দেখছো? না জঙ্গলে আমি যে এনতে 5 দিন আগে আমার এমন জেনে ধরেছে মনে হয় তাই নাকি? হ্যাঁ কিভাবে মানে আমি গমের ঘরে আমার ছবি ধরেছে আমার এরকম একটা অবস্থা, গমের ঘরে যেহেতু আমি একা থাকি ঘরের ভিতরে। আচ্ছা আমি রাত 3টার সময় আমি কিছু কি রে আমি হাঁপাচ্ছি কেন হঠাৎ করে চাপনা পাইছি, আমার বোতলে পানি আছে হাতে মুখে পানি দিলাম, তারপরে দেখি গাটা ব্যথা। আচ্ছা আমার জামাই, যাই হোক এখন ঘটনা হচ্ছে যে এগুলো নিয়ে মেলা কথা বললে তর্কের কোনো শেষ হবে না, কিন্তু ওই যে আমি তো কথা বললাম যাদের আমি একটা জ্বালাতে গেছিলাম এক জায়গায় আমার জামাইয়ের বাসায় বাঁকা ভবানীপুরে পাইকা থানার ভিতরে তোমার বড় ফুদা ভালো কইরিতে নাই নে তার উঠাই নে, বিশাল একটা ধনী ব্যক্তি এমন তার বাড়ি বিশাল একটা ব্যাপার ট্যাপার উঠোন ব্যাটে ফাঁকা, এমন আমার কাছে কি ওই কলসের ভিতরে পানি দেওয়া হাফ পানি ও বেশি পুরি দেওয়া লাগবে না দিলাম, এটাকে লাল কাপড় দিয়ে এটা ডেকে দিলাম আর পাথর দিয়ে, আমি দেখতেছি এর ভিতরে কেউ আছে কেন ঘরের ভিতরে কোনো কেউ নাই, আমি আবার একটুখান সই টই করলে এটা লাল কাগজ আছে সই করে লাল কালি দিয়ে সই করলাম দিয়ে মুলালাম পানি পাড়া দিচ্ছি, দেওয়ার পরে ওই কলসটা ওই কলসে পানি দিয়ে পুতলে গেছে আর দ্বিতীয় মনে করেন এই কাগজটা এরম ভাসতেছে ওই কাগজটা, বলো তোমার আর কোনো সমস্যা নেই আমার জামাই বলো, আলম যা কোনো সমস্যা নেই যাবো, আমি কইছি ঘরের ভিতরে কেউ নেই আবার পাথর পড়ে গেল কারণটা, হ্যাঁ আমার জানলা টালা সব আটকায়নি, পরবর্তীতে আমি শুনি আমার জামাই বৈরিতে নেই উঠায় নিয়ে গেল যশোর জেলার ভিতরে বৈরিতে উঠেছে, বৈরিতে আমার জামাই উঠায় নেই, এই জামাই পাও না পাবে যা চায় তাই পায়, আমার মা কলো কি তোমার একটু ভালো করে তুমি একটু চাইতে পারলাম না যে আমি শুটকির ব্যবসা করবো আমার একটু পুঁজির ব্যবস্থা করবো, আপেল কি জন্য জামাইদের জামাইয়ের কাছে চুই গাছ আছে আমি টাকা দেবো, আমার কাকার বাসায় চুই নেই, জামাইয়ের মনটা ছোট জামাইয়ের কাছে চাই লাভ নেই, চাললে আল্লাহর কাছে চালতে হবে, আমি সেই ধরুন আল্লাহর কাছে আমি জামাইয়ের কাছে চাই না, যাই হোক আগে আলো কম ছিল আগে হচ্ছে এই এখন সোলার এসে আলো হয়ে গেছে অনেক, এই জন্য এখন এরকম উল্টাপাল্টা জিনিস মানুষ কম দেখে, ঠিক আছে। সুন্দরবনে গত 13 বছরে অসংখ্য রাত কেটেছে আমার, এমনি ছোটবেলা থেকেই একটু ভীতু প্রকৃতির মানুষ আমি, ভয় লাগে গা ছমছম করে, তবে সুন্দরবনের ভিতরে ভয় পাওয়ার মতো কোনো কিছুই এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি আমার নজরে পড়েনি, যাই হোক আজকের পর্ব শেষ করছি, আগামীকাল আবারও দেখা হবে। বাধ্য করতে হবে। কি ভাই।